আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار. সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন। ঐতিহ্যবাহী জামিয়া উবাইদিয়া মাদ্রাসার সালানা জলসার মধ্যমণি আমাদের সকলের মুরব্বী শাইখুল মাশায়েখ হযরত নানুপুরি সাহাব দামত বরকাতুহুম, হযরাতে উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বীবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র ও যুবক বন্ধুরা, আসলে এই মঞ্চ আমার মতো ইয়াহিয়া মাহমুদের কিছু বলার মঞ্চ না। এই মঞ্চ তো সাংঘাতিক দামি মঞ্চ, এই স্টেজ অত্যন্ত দামি, এ চেয়ার এত দামি যে এখানে আমি কেমন করে বলব। এই মাহফিল এত দামি এখানে আমি কেমন করে কথা বলবো, এটা তো নমুনা। এই প্যান্ডেল, এই বিছানা, এই স্টেজ, এই চেয়ার, এ হলো নমুনা। আসল প্যান্ডেল হলো আসমান, বিছানা হলো জমিন, স্টেজ হলো আরশে মুআল্লা, সভাপতি হলেন মহান আল্লাহ, বক্তা হলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই না হলো আসল ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল, এই মঞ্চ কি কামের জন্য? এই মঞ্চ কি করা হয় এখান থেকে? তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি পিসায় ফারি নারা। চলুন একটু পিছনে গিয়া বেড়াইয়া আসি, একটু ঘুরা আসি। এই আসমান জমিন কিচ্ছু ছিল না, এই যা কিছু আমি আপনি চোখে দেখি কিচ্ছু ছিল না, ছিলেন তো একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ কত বড়, আল্লাহ কতটুকু লম্বা, কতটুকু চওড়া, কতটুকু মোটা, আল্লাহর শুরু কবে শেষ কবে,
এই গবেষণা করার মতো সামর্থ্য আমার নাই, ওই বুদ্ধি তো আমার নাই। ওই বুদ্ধি যার আছে তার তো বুদ্ধির কলেরা হয়ে গেছে, এই কারণে তার নাম বুদ্ধিজীবী হয়ে গেছে। আল্লাহর মেহরবানি, আল্লাহ পাক আমাকে আপনাকে ওইরকম বুদ্ধিজীবী বানায় নাই। ওই গবেষণা টবেষণা কিচ্ছু জানি না, শুধু এতটুকু জানি আমার আল্লাহর কোনো শুরুও নাই শেষও নাই। লা ইবতিদা লাহু ওয়া লা ইনতিহা, আমার মাওলার কোনো শুরুও নাই কোনো শেষও নাই। তিনি ছিলেন, আছেন, থাকবেন, লাম ইয়াজাল ওয়া লা ইয়াজালু হাইয়ান কাইয়ুমা। নবীজির ইন্তেকাল হয়ে গেল, নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে উন্মাদনা। সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, দাঁড়াইয়া খুতবা দিলেন। খুতবা দিয়া বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। হযরত আবু বকর সিদ্দিক খুতবা দিলেন, যে নবীজির পূজা করত সে যেন জাইনা নাই, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। যে আমার মাওলার পূজা করত সে যেন জেনে রাখে, আমার মাওলা যেমন ছিলেন তিনি এখনো তেমনই আছেন, অনাদি অনন্তকাল তিনি তেমনই থাকবেন। সেই মাওলা ছিলেন, আছেন, থাকবেন, আর কিচ্ছু ছিল না। আমার মাওলার মনে চাইল, খেল চালু করে দিলেন, আসমান জমিন বানাইলেন চার দিনে, ডেকোরেশন করলেন দুই দিনে, ছয় দিনে কমপ্লিট হয়ে গেল, হাজার হাজার শ্রেণীর মখলুক বানাইলেন, কোটি 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 ফেরেশতা বানাইলেন, সব বানাইয়া তিরিং বিরিং শুরু করাই দিলেন। সব তিরিং বিরিং করে, পাখিতে কিচির মিচির করে, বিড়ালে ম্যাও ম্যাও করে, কুকুরে ঘেউ ঘেউ করে, গরু বাসুরে হাম্বা হাম্বা করে, ঘোড়া চিহি চিহি করে, আরো কত কিছু কত আওয়াজ টাওয়াজ করে, কিন্তু আমার মাওলার কোনো কিচ্ছু ভালো লাগে না। ফেরেশতারা তারা অনবরত মাওলা পাকের গুণ গায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সমানে জিকির করে। কিন্তু আমার মাওলার কাছে মজা লাগে না। একটা মখলুক এমন দরকার, যেই মখলুকটা এমন হবে কখনো কখনো উল্টা পাল্টা করবে, উল্টা পাল্টা করলে আমি মাওলা রাগ হয়ে যাব, আর আইসা আমারে বলবে, আল্লাহ তুমি রাগ হয়ে গেছো, আর আমি এমন করব না, মাওলা তুমি আমার উপর রাগ করে থাইকো না, তুমি রাগ করে থাকলে আমি কার কাছে যাব, আমার তো তুমি ছাড়া আর কোনো মাওলা নাই। আবার কখনো কখনো ওরা একটু দুঃখ টুক্ষ করবে, আর আমি মাওলা আমার কুদরতি হাত দিয়া ওদের চোখের পানি মুইসা দিব, এমন একটা মখলুক দরকার। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিয়া মাটি আনাইলেন, সব ধরনের মাটি মিলাইয়া এক মুঠ মাটি। ওই মাটি ফেরেশতাদেরকে বললেন, মূর্তি একটা বানা, 60 হাত লম্বা, কেমন হবে? বলে, এতখানিক লম্বা, এইরকম চওড়া, এতটা ভাঁজ হবে, এতটা জোড়া হবে, এতটা লোমকূপের গোড়া হবে, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পরিকল্পনা আমার মাওলা নিজে দিয়ে যাচ্ছেন। মেরে মোহতারম ভাইও, ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে মূর্তি বানাইল, মূর্তি বানাইয়া রব্বুল আলামিনকে বলে, মাওলা কেমন হইল? রব্বুল আলামিন বলতেছেন, আমার মন মতো হয় নাই। আসমান বানাইছেন, হাত লাগান নাই, জমিন বানাইছেন, হাত লাগান নাই, নিজের ঘর খানায় কাবা বলছেন বানা, ফেরেশতারা বানাইছে, জিজ্ঞাসা করছে মাওলা কেমন হইল, আল্লাহ পাক বলছেন চলে, আদম আলাইহিসসালামকে বলছেন বানাও, আদম আলাইহিসসালাম বানাইছেন, কেমন হইল রে মাওলা, কই চলে। আবার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন তুমি বানাও, ইব্রাহিম আলাইহিসসালাম জান্নাত থেকে আসা পাথর, ওই পাথরে দাঁড়াইলেন, আল্লাহ পাক কুদরতি লিপ বানাইয়া দিলেন, মনে মনে বলতেন আধ হাত উপরে উঠুক, উপরে উঠে যাইতো, মনে মনে বলতেন
এক হাত নিচে নামুক, এক হাত নিচে নামে যাইতো, এমনে কইরা কইরা ঘর বানাইলেন আর বললেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহকে ঠিক আছে কবুল করে নিলাম, কিন্তু নিজের ঘরখানায় কাবা তাতেও হাত লাগাইলেন না। এই মানুষ যখন বাড়ানো হইল আল্লাহু আকবার, ফেরেশতারা বলে ও মাওলা বানাইলাম তো কেমন হইল, আমার মাওলা বলেন না রে আমার আর আমার আদরের মখলুক আমার মন মতো হয় নাই, আমি মাওলা আমার মন মতো কইরা বানাবো, নিজের কুদরতি হাত খান লম্বা কইরা আদম আলাইহিস সালামের চুলের গোড়ার থেকে নিয়ে থুতনি পর্যন্ত দুই কানের লতির মাঝের জায়গা কুদরতি হাত দিয়া ডইলা ডইলা, নাকটারে ধইরা আদর কইরা, ঠোঁটটারে ধইরা আদর কইরা, গাল কপালে হাত চুইয়া সুন্দর করে বানাইয়া আমার মাওলা ঘোষণা করেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। মেরে মোহতারম ভাইও একটু লক্ষ্য করেন, মূর্তি পড়ে রয়েছে নড়ে না চড়ে না মাটি, ফেরেশতারা টুকাইয়া টুকাইয়া দেখে নাইড়ে চেড়ে দেখে এইটা কি বানাইল, ফেরেশতারা একজন আর একজনকে বলে বানাইছি আল্লাহ কোনো একটা কাম হবে দেখা যাক কি হয়। দেখতে দেখতে বড় মিয়া আসলো দেখতে, বড় মিয়ারে চিনছেন নাকি, বড় মিয়া আসছে দেখতে, বড় মিয়া দেখতে আইসা এরকম টুকা দেয় পেটের মধ্যে টুকা দিল, ঠন ঠন শব্দ হইল, ঢপ ঢপ শব্দ হইল, বড় মিয়া মনে মনে কয় ভিতরে ফাঁকা জায়গা আছে কিছু ঢুকাইতে চাইলে ঢুকানো যাবে, কিছু পুশ করতে চাইলে পুশ করা যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল এ কমিনা আগামীতে পুশিং করার দায়িত্ব আমি মাওলা তোর উপরই অর্পণ করব। এবার ওই মূর্তি পড়ে পড়ে থাকে নড়ে না চড়ে না, হঠাৎ করে আমার মাওলার মনে চায় ওই মূর্তির নাকের ছিদ্র দিয়া আল্লাহ পাক একটা ফু দিলেন, এই একটা মাত্র ফু, তিরিং বিরিং করো, নর্তন কুর্দন করো, নাচানাচি করো, দুনিয়ার মধ্যে লাট বাহাদুরগিরি করো, ফালাওয়ার লাফাও, কোন জিনিস দিয়ে তুমি লাফাও, ওই দেখো না ফেরাউনের বডি ওই মমির মধ্যে পড়ে রয়েছে মিশরের পিরামিডে, আরো কত বড় বড় লাশ কত জায়গা পড়ে রয়েছে, কেউ তো কিচ্ছু করতে পারে না, ওই লাভ দিয়ে যে তুমি দাঁড়াইলা দুনিয়ায় যত নর্তন কুর্দন করতেছো কেমনে, ওই তাকাইয়া দেখো তোমার আব্বা আদম তার নাকের মধ্যে মাওলা ফু দিলেন, এতক্ষণ পর্যন্ত মাটি ছিল এই জায়গাও মাটি, এই জায়গাও মাটি, এখানেও মাটি, এখানেও মাটি, মাথার থেকে পা পর্যন্ত সবটাই মাটি, ফু যখন মাওলা দিলেন এতদিন ছিল নাড়াচাড়া দিত টুকা দিত, আজ হঠাৎ করে ওই মূর্তি লাভ দিয়ে দাঁড়াইয়া যায়, এখন ফাল দিয়ে দাঁড়ায়, ফাল দিয়ে দাঁড়াইলো কেমনে দাঁড়াইলো কি দিয়ে দাঁড়াইলো, আল্লাহ পাক বলেন ফানাফাক্তু ফীহি মির রূহি, আমি আমার রূহ ওর মধ্যে দিয়ে দিলাম, ওই আদমের মূর্তির মধ্যে আমি মাওলা আমার রূহ ফুঁকে দিলাম, আল্লাহ পাক রূহ ফুঁকে দিলেন, নবীজি বলেন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা যিরা, নবীজি বলেন আল্লাহ পাক আদমকে নিজের আকারে বানাইছেন, আপনারা বলেন আল্লাহর কোনো আকার আছে নাকি, আল্লাহর কোনো আকার আছে, আল্লাহ তো নিরাকার, হ্যাঁ আল্লাহ নিরাকার, আমরা বুঝি আল্লাহ আছেন আসমান দাঁড়াইয়ার আছে, আমরা বুঝি আল্লাহ আছেন জমিনটা ঠিক আছে, আল্লাহ আছেন কেমনে বুঝি, এই সব কিছু দেখে বুঝি, নবীজি বলেন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি লাইয়াহিয়া মাহমুদ এখানে বসে আছে কথা বলতেছে তাই বুঝলাম ও জিন্দা আছে, ওই আঙ্গুল নড়ে চড়ে বোঝা গেল জিন্দা আছে, বলে মানুষ আসল মানুষটারে চেনা যায় তার কাণ্ড কারবার দিয়া, যেমনি ভাবে আমার মাওলাকে চেনা যায় তার সৃষ্টির দিকে তাকাইয়া, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, হয়ে গেলেন আব্বাজান লাভ দিয়ে দাঁড়াইলেন, এখন আব্বাজান ঘোরাঘুরি করেন, আল্লাহ পাক বললেন ঘোরো ফেরো খাও দাও, একবার ফয়সালা করলেন যে আদম রে সম্বর্ধনা দিতে হয়, নতুন এক সৃষ্টি সম্বর্ধনা দেওয়া লাগে, কিন্তু দেখেন কাণ্ড কারবার
একদিন পর্যন্ত এত ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল কাউকে আল্লাহ কাছে যাইতে দেন নাই। একদিন জিব্রাইল আইসা নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ কি কাজকে আমি পাইছি? কি পাইছো? কাজকে আল্লাহ পাকের খুব কাছে গেছিলাম। বলে কত কাছে গেছিলা? আমার মধ্যে আর মাওলা পাকের মধ্যে 70,000 নূরের পর্দা ছিল। জিব্রাইল খুশি হয়ে গেছেন, সেই মাওলা আদম আলাইহিসসালামের জন্য সম্বর্ধনা সভার আয়োজন করলেন। সম্বর্ধনায় আদম আলাইহিসসালামকে পরীক্ষায় পাশ করাবেন, পার্সিয়ালিটি করতেছেন আল্লাহ, পক্ষপাতিত্ব করতেছেন। কেমন পক্ষপাতিত্ব? ডাইকা নিয়ে আদম আলাইহিসসালামের কানে কানে কইলেন, আদম অমুক জিনিসের নামেই অমুক জিনিসের নামেই অন্তরের মধ্যে ঢাইলে দিলেন এলেম। কোন ফেরেশতাদের ওই এলেম নাই, তো ফেরেশতাদেরকে আর আদম আলাইহিসসালামকে মুখোমুখি করলে নাই, তোরা কত, এগুলোর নাম কি? আল্লাহ আমরা তো জানি না, তুমি যা জানাইছো তাই তো জানি, আদম তুমি কও। আদম আলাইহিসসালাম বলে দিলেন, দেখ আদম পারে তোরা পারিস না। গেল আবার আদম আলাইহিসসালামকে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করাবেন, সম্মান জানাবেন, সম্বর্ধনার আয়োজন করলেন। বিস্তারিত বলবো না, খুব সংক্ষেপে বলতেছি, মাওলা পাক তার কুদরতি আসনে বসা, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়ানো। আদম আলাইহিসসালামকে ডাক দিছেন, আইসো। আদম আলাইহিসসালাম যাওয়া শুরু করছেন, ফেরেশতাদেরকে হুকুম করলেন সিজদা করো, জোড়হাত কইরা মাথা নত কইরা সম্মান জানাইলো। বড় মিয়ার সামনে যখন গেছে, বড় মিয়া এমনি দাঁড়ায় রয়েছে মাথা উঁচু কইরা। আল্লাহ পাক বলেন, কিরে সবাই মাথা নিচে করলো, তুই সুদা হয়ে রয়েছিস কেন? বড় মিয়া কয় কি, খালাকতানি মিন্নার আনা খাইরুম মিন, খালাকতানি মিন্নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি ওরটিকে ভালো, তুমি ওরে বানাইছো মাটি দিয়ে, মাটি তো নিচে যায়, আমারে বানাইছো আগুন দিয়ে, আগুন তো উপরে যায়, আমি কেমনে নিচে হই? আল্লাহ পাক বললেন, ওরে বিজ্ঞানীর বিজ্ঞানী, তুই পদার্থ বিজ্ঞানী হয়ে গেছিস, আগুনের কাম উপরে যাওয়া এটা পদার্থ, মাটির কাম নিচে যাওয়া এটা পদার্থের বৈশিষ্ট্য, পদার্থ বিজ্ঞানী হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুমের সামনে আল্লাহর সৃষ্টি হইয়া বিজ্ঞান দেখাইতে গেছে। রব্বুল আলামিন হুকুম করলেন, এ বেয়াদব, খালেকের সামনে মখলুক কখনো বিজ্ঞান দেখাইতে পারে না। আজ যেমন আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা ডক্টররা তারা বুদ্ধি দেখায়, এই করলে এই হয় সেই করলে সেই হয়, আর মাওলা পাকের হুকুমের বিরুদ্ধাচরণ করে বুদ্ধি দিয়া। যারা বুদ্ধি দিয়া মাওলা পাকের বিরুদ্ধাচরণ করে ওই সবগুলো শয়তানের ভাই। ওই দেখেন মাওলার সামনে বুদ্ধি দেখাইছে, বলছে কি, খালাকতানি মিন্নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া, ও খালাকতাহু মিন তিন, ওরে বানাইছো মাটি দিয়া। আল্লাহকে মাশাআল্লাহ, তুমি তো পদার্থ বিজ্ঞানী দেখা যায়, বের হয়ে যা, তুমি বের হয়ে যা, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক বের করে দিলেন, বের হয় আর কয় কি, আল্লাহ বের তো কইরা দিলা, সুযোগ একটা দিয়ে দাও। কি সুযোগ? তো আমি যাতে ওদের রন্ধ্রে রন্ধ্রে ঢুইকা ওইগুলোর জন্য আমি জাহান্নামে নিয়ে যেতে পারি, সুযোগ দাও। আল্লাহ বললেন, দিলাম সুযোগ। এখন কয় যে আল্লাহ, সুযোগ যখন দিছো আমি ওদের সামনের থেকে পিছন থেকে ডাইনের থেকে বামের থেকে চারদিক থেকে আইসা চতুর্মুখী হামলা চালাইয়া আমি ওদেরকে ক্ষত বিক্ষত কইরা অধিকাংশের নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ পাক বললেন, আচ্ছা তুই কর দেখি কি পারা পারিস। আদম আলাইহিসসালামের ডাইকে নিয়ে আল্লাহ কানে কানে কান, আদম ওরা চারদিক থেকে আসবে তো শয়তান, ও জানে না দিক হলো ছয়টা, এই জন্য দেখেন আজানের মধ্যে আল্লাহু আকবর কয়বার বলে, ছয়বার, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, আবার শেষ করার আগে দুইবার আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে দিক হলো ছয়টা। ওই আহাম্মক শয়তান জানে চারটা। এই জন্য বড় বড় বুদ্ধিজীবীরা তারা মনে করে আমরা খুব বড় বুদ্ধিজীবী, ডক্টররা মনে করে আমরা খুব জ্ঞানী, প্রফেসররা মনে করে আমরা খুব জ্ঞানী, যেমন শয়তান ও মনে মনে ভাবছে আমি সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু তার ওখানে ফুটে রইয়া গেছে, ছিদ্র রইয়া গেছে, ওই আহাম্মকটা বুঝতে পারে নাই। বলে কি, সুম্মালা আতিয়ান্নাহুম মিম বাইনি আইদিহিম
ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين সামনের থেকে পেছন থেকে ডাইনের থেকে বামের থেকে চারদিক থেকে আয়েশা হামলা চালাইয়া তছনছ করে দিব আল্লাহ পাক বনি আদম আদমকে কইলেন এই শুন ওই শয়তান ওই হারামখোর চারদিক থেকে আসবে দিক হলো ছয়টা আমার বান্দাদেরকে চারদিক থেকে যখন আক্রমণ চালাবে উপরের দিক আর নিচের দিক দুই দিক ও আসতে পারবে না এই আমার বান্দা যখন কোণঠাসা হইয়া দুই হাত উপরের দিকে উঠাইয়া আমি মাওলার কাছে বলবে মাওলা অন্যায় করছি তুমি মাফ করে দাও শয়তানের ধোকায় পড়ে নাফরমানি করে ফেলছি মাফ করে দাও আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরুজ যুনুবা ইল্লা আনতা ও মাওলা জুলুম করে ফেলছি অনেক জুলুম মাফ করনে ওয়ালা তুমি ছাড়া তো আর কেউ নাই দাও না মাফ কইরা আমারে মাফ না কইরা তোমার লাভটা কি আমি যদি জাহান্নামের আগুন জলি আমার যতটুকু কষ্ট লাগবে তার থেকে বেশি কষ্ট তো তোমার লাগবে তুমি আমারে সৃষ্টি করছো উপরের দিকে হাত উঠাইয়া বান্দা আমারে ডাক দিবে বলে আমি মাওলা ওরে আমার রহমতের কোলে তুলে নিব ও হামলা চালাবে চারদিক থেকে বান্দা হাত উঠাবে উপরের দিকে আর একদিক বাদ রয়ে গেছে নিচের দিক বলে বান্দা কোন ঠাসা হইয়া সিজদা দিয়ে আমার কদমে পড়া আমার কাছে মাপ চাবে আমি মাওলা আমার বান্দা বান্দিরে মাপ করে দিব শয়তানি খেল চালু করলো আল্লাহ পাক সুযোগ দিয়ে দিলেন যা যা পারিস কর ওই যে পুশিং মিনিস্টার মনে মনে বলছিল যে ভিতরে কিছু পুশ করতে চাইলে পুশ করা যাবে আল্লাহ পাক ওরে দায়িত্ব দিয়ে দিলেন যা তুই পুশিং করতে থাক এই যে শুরু হয়ে গেল কিন্তু মজা এখনো শুরু হয় নাই আল্লাহ পাক ডাক দিলেন আদম আলাইহিস সালাম আদম এদিকে এসো আদম আলাইহিস সালাম কাছে গেলেন আমার মাওলা একদিন কোনো ফুর্তি করতে পারেন নাই আজ ফুর্তি শুরু হয়ে যায় আদম আলাইহিস সালামের সামনে দুই হাত এরকম মুট করে ধইরা আল্লাহ পাক বলেন আদম কোন হাত নিবা নাও ইখতার আইয়াতাহু মা শিতা এই যে ডান হাত বাম হাত দুই হাত এরকম সামনে ধইরা আল্লাহ পাক বলেন ইখতার আইয়াতাহু মা শিতা যে হাত তোমার মনে চায় ওই হাত নিয়ে নাও আদম আলাইহিস সালাম বললেন ইখতারতু ইয়ামিনা রাব্বি ওয়াকিলতা ইয়াদাই রাব্বি ইয়ামিনুম মুবারাকা বলেন কি আমি আমার রব্বের ডান হাত নিলাম বইয়েই বলতেছেন আল্লাহ তুমি মাইন্ড করো না আল্লাহ রেখা আল্লাহ ডান হাত নিলাম তবে তুমি মাইন্ড করো না যে আমি তোমার আরা খাতরে বুঝি বাম বললাম আরে না 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 আমার রব্বের দুই হাতি ডান দুই হাতি বরকতময় তবে বলতে গেলে একটা বলতে হয় ডান বলতে হয় তাই ডান বলছি কিন্তু তোমার হাত দুইখানি ডান দুইখানি বরকতময় শুরু হয়ে গেল মজা আচ্ছা বলেন তো এরকম হাত মুট কইরা ধরে কোন হাত নিবি নে ছোটবেলায় চার গুটি খেলাইতাম খেজুরের আঠি আছে না খেজুরের আঠি কাইটা চার গুটি বানাইয়া খেলাইতাম আপনারা ছোট ছিলেন কিনা জানি না আমি তো ছিলাম এক জামানায় খেলাইতাম তো ওই চার গুটি কয়েক কুড়ি হয়ে গেলে পরে পিছনে এরকম হাত নিয়া এরকম সামনেই না এরপরে যখন হাত ধরতো যদি খালি হইতো এক কিল না দুই কিল আমি ভুলেই গেছি যে কি তরিকা হ্যাঁ এ তো পোলাপনের খেলা আমার মাওলা একদিন পর্যন্ত কোনো ফেরেশতার সঙ্গে এমন কাণ্ড করেন নাই দর্দ দিল কে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো দর্দ দিল কে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো ওর নাকাত কে লিয়ে কম না থে করুবিয়া আমার মাওলা প্রেমের জন্য ভালোবাসার জন্য আদর স্নেহের জন্য এই মানুষকে সৃষ্টি করেছেন দুই হাত মুট করে ধরলেন কোন হাত নিবা নাও এই যে ফুর্তি এরপর রব্বুল আলামিন ওই সম্বর্ধনা সভার আয়োজন কইরা আদম আলাইহিস সালামকে কাছে নিয়ে গেলেন কাছে নিয়া পিঠের মধ্যে হাত মারলেন হাত মাইরে এরকম হাত সামনে আনলেন চোখের সামনে কুদরতি ডান হাত ওই হাতের দিকে তাকাইয়া মাওলা পাক মুস্কি মুস্কি হাইসা দিলেন মাওলা পাকের কুদরতি হাতে কোটি 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 রূহ হাইসে গেল ওই রূহ গুলোর দিকে তাকাইয়া মাওলা পাক মুস্কি হাইসা দিলেন কোত্থেকে রূহ আসলো আল্লাহ পাক যে ফু দিছেন আদম আলাইহিস সালামের নাক দিয়া ওই এক ফুতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত রূহ আছে সমস্ত রূহ আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে চলে গেছে সেই পিঠ থেকে মাওলা পাক কুদরতি ডান হাত মাইরা মুট নিলেন মুটের দিকে তাকাইলেন
তাকাইয়া মুসকি মুসকি হাইসা দিয়া ডান দিকে চাইলে ফেলাইয়া বললেন হুম ফিল জান্নাহ ওয়ালা উবালি, এই সবগুলোরে আমি জান্নাত দিয়ে দিলাম, আমি কারো কোনো পরোয়া করি না। আবার কুদরতি বাম হাত মারলেন, কুদরতি বাম হাত মেরে চোখের সামনে ধরলেন, রাগ হয়ে গেলেন, কোটি 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 রূহ বাম দিকে চাইলে মাইলে বললেন হুম ফিন্নার, এই সবগুলোকে আমি জাহান্নাম দিলাম, ওলা উবালি, আমি কারো কোনো পরোয়া করি না। মেরে মোহতারাম ভাইও ওই সব রূহ রূহের জগতে ময়দানে দাঁড়াইয়া গেল, কারো পিঠ পিঠের সঙ্গে, কারো কাঁধ কাঁধের সঙ্গে, কারো মুখ মুখের সঙ্গে এরকম দাঁড়াইয়া গেল। আব্বাজান আদম সারা ময়দান ঘুরে ঘুরে দেখতে লাগলেন যে কোনটা কেমন, ঘুরে ঘুরে দেখতেছেন। রব্বুল আলামিন হঠাৎ করে ডাক দিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব নই? সব খালি এর ওর দিকে তাকায়, ও ওর দিকে তাকায়, কি বলবে কি বলবে। হঠাৎ করে জলদ গম্ভীর স্বরে আওয়াজ আসলো, বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আদম আলাইহিসসালাম পারেন নাই, ইব্রাহিম আলাইহিসসালাম পারেন নাই, নূহ আলাইহিসসালাম পারেন নাই, দেখা গেল আকায় নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন বালা, শুইনা সব নবীরা বললেন বালা, সব সিদ্দিকরা বললেন বালা, সারা ময়দান থেকে আওয়াজ আসতে থাকলো বালা বালা বালা। ওই যে রুহের জগতে সব মানুষ বেশি লম্বা হয়ে যাইতেছে, আব্বা যান, আল্লাহ পাক বললেন ঠিক আছে যাও গরু ফেরো খাও দাও, এবার জান্নাতে যান আব্বা, কিন্তু জান্নাতে গিয়ে গোরেন আমার দিকে দেখে না, একখানে গিয়ে এরকম থাকে ভাল লাগে না, ঘাটে যায় এমনি থাকে, ফল একটা খায় এরকম চেয়ে থাকে, ভালো লাগে না। রব্বুল আলামিন বুঝলেন আদমের মজা লাগতেছে না, মজার ব্যবস্থা করতে হবে। দেখছেন নি তামাশা, কেমন খালেকের খালেক, কেমন স্রষ্টার স্রষ্টা। ওই বৈশিষ্ট্য আমাদের উস্তাদদের মধ্যে দেখি, ওই বৈশিষ্ট্য পিতার মধ্যে দেখা যায়। সন্তান যখন এদিক ওদিক আনমোনা হয়ে ঘিরে বেড়ায়, আব্বা তখন ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে সন্তান রে বিয়ে দেওয়ার দরকার। উস্তাদ যখন দেখেন যে ছাত্র এলোমেলো হয়ে যাইতেছে, তিনি ওই রকম চিন্তা ভাবনা করেন কি ব্যাপার, আল্লাহ পাকের ওই বৈশিষ্ট্য আব্বা এবং উস্তাদের উপর গিয়ে পড়ছে। আল্লাহ পাক দেখলেন আদম কেমন ওর ভালো লাগতেছে না, একটু ওর আনন্দের ব্যবস্থা করার দরকার। আদম আলাইহিস সালাম ঘুমাইছিলেন, আল্লাহ পাক হুকুম করলেন এই ফেরেশতারা ওই আদমের বাম পা জোরের উপরের হাড্ডিখানটা এনে বের করো। তো বাম পা জোরের উপরের হাড্ডিটা এনে বের করছে, আর এক মূর্তি বানাও 60 হাত লম্বা, মা হাওয়ার মূর্তি তৈরি হয়ে গেল, রুহ দিয়ে দিলেন আল্লাহ পাক, শোয়াই রাখলেন আব্বার পাশে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে মূর্তি রে, যে মূর্তি যে বানানো হইলো, ডান পাজরের হাড্ডি দিয়ে না বাম পাজরের হাড্ডি দিয়ে? পাজরের হাড্ডি গুলো কি সোজা না বেঁকা? কি সোজা না বেঁকা? বেঁকা। উপরের গুলো বেশি বেঁকা না নিচের গুলো বেশি বেঁকা? যত উপরের তত বেশি বেঁকা। বুখারী শরীফের সহিহ হাদিস, ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিজ জিলাই আলাহু, সবচেয়ে বেশি বেঁকা হাড্ডি উপরের পাজরের হাড্ডিটা, ওই হাড্ডিটাইটা এনে বের করা হয়েছে। নবীজি বলেন ও মিয়ারা বিয়ে তো করো, বউরে সুদা করবার চাও, তুমি বড় বাহাদুর, তুমি ডক্টর, তুমি মৌলানা, তুমি অমুক তমুক, যে বউরে একেবারে সুদা করে ফেলাবা, যাও সুদা করতে, যদি সুদা করতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে। নবীজি বলেন যদি সুদা করতে যাও ভেঙে যাবে। ফাইন জাহাবটা তুকিমুহু কাসারতাহু, তুমি যদি সিধা করতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে আরো বেঁকা হবে, তাহলে কি করবা? কারণ নরমে গরমে রওয়াইয়া সওয়াইয়া কায়দা করিয়া তাদেরকে নিয়ে চলতে হবে, একেবারে সোজাও করা যাবে না, আবার একেবারে ছাইড়াও দেওয়া যাবে না। মেরে মোহতারম ভাইও একটা কথা বললাম, দ্বিতীয় কথা, হাড্ডি তো বাম পাজরের, বগলের নিচে না উপরে? হাড্ডি কোন জায়গায় থাকে, বগলের উপরে না বগলের নিচে? বগলের নিচে। এখন চিন্তা করেন যে হাড্ডিটা বগলের নিচের, ওই হাড্ডিটারে কি উপরে দেওয়া যায়?
বলে সামনেও দেওয়া যাবে না পেছনেও দেওয়া যাবে না, পিছনে দিলে হারাইয়া যাবে, সামনে দিলে মাঝে মাঝে অচল হয়ে যাবে, পিছনে দিলে চুরি হয়ে যাবে খোয়া যাবে, আর সামনে দিলে মাঝে মাঝে অচল হয়ে যাবে। নামাজের ইমামতিতে দাঁড়াইয়া গেল, হঠাৎ করে রক্তক্ষরণ শুরু হয়ে গেল, এবার মুসল্লিদের অবস্থা কি দাঁড়াবে? সামনে দেওয়া যাবে না, পিছনে দেওয়া যাবে না, চুরি হয়ে যাবে, কেউ নিয়ে যাবে, ডান পাশে দেওয়া যাবে না, মানুষে কবে সি সি, আমি তো জানতাম না, প্রথম যখন বিয়ে করলাম তো বিয়ে শাদী করার পরে সংস্কৃতি কিছু জানি না, তো বাড়িতে আমাদের ওইদিকে ভ্যান ছাড়া কিছুই চলতো না, এখন তো মাশাআল্লাহ গাড়ি যায় আমার ঘরের সামনে, তো ভ্যানে চড়ে যাইতেছি বউ পাশে বসা, এখন চিন্তা করলাম যে উঁচা নিচা রাস্তা যদি পড়ে যায় তো ডান পাশে বসাইয়া ধরছি মজবুত করে, দেখি আর লোকজন কয় সি সি সি, কি হয়েছে? তো বউরে ডান পাশে বসাইনি মানুষ, বউরে বসাইতে বাম পাশে। এই সেদিন আমি জানলাম, পরে যখন হাদিস ভালো করে গবেষণা করলাম দেখলাম তো কথাটা ঠিকই, ডান পাশে দিলে মানুষে সি সি করে, সামনে দিলে মাঝে মাঝে অচল হয়ে যায়, পিছনে দিলে হারাই যাইতে পারে, সাইডা দিলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে, বাম বগলের নিচে কায়দা কইরে কইরে নিয়ে চলতে হবে, যেহেতু বানানো হয়েছে বাম বগলের নিচের হাড্ডির থেকে। মেরে মোহতারাম ভাইও, এই যে কথাগুলো বললাম দেখেন, তামাশা, বগলের নিচের থেকে বের করে দিছে, সামনে দিয়ে দিছে, মাতবাড়ি সর্দারি দিয়ে দিছে। আজ আমার দেশের প্রধানমন্ত্রী মাইয়া, বিরোধী দলীয় নেত্রী মাইয়া, স্বরাষ্ট্রমন্ত্রী মাইয়া, পররাষ্ট্রমন্ত্রী মাইয়া, আরো বড় বড় লিডার হলো মাইয়া, সব মাইয়া হওয়ার পরেও এরপরেও নারী অধিকার আন্দোলনের কর্মীরা সব সময় তৎপর, নারীদের উপর নাকি জুলুম চলতেছে, অত্যাচার চলতেছে, এই জন্য সমানে নারী নির্যাতন প্রতিরোধ আদালত গঠন করছে, সমানে নারী নির্যাতন মামলা হয়, কিন্তু সমানে যে পুরুষের উপর নির্যাতন চলতেছে এর তো কোনো মামলা হয় না। বলে মামলা হবেও না কোনোদিন, হওয়ার দরকার নাই কোনোদিন। আরে যতই চেষ্টা করো বগলের নিচের থেকে কোনোদিনও উপরে উঠতে পারবে না, ও জিনিস নিচের জিনিস, ও নিচেই থাকবে, ওখানে থাইকে আনন্দ ছাইড়া দিছ বোঝো মজা। তুমি প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সব মাইয়া, তারপরেও মাইয়াদের উপরে নির্যাতন বন্ধ হয় নাই, নির্যাতন বন্ধ কবে হবে পরে বলবো, নির্যাতন বন্ধ হওয়ার সিস্টেমটা কি, কিভাবে নির্যাতন প্রতিরোধ করা যায় ওই সিস্টেমের কথা পরে বলবো। এখন যে কথাটা বলতে চাই তা হলো, তাদের থাকার জায়গা ছিল বগলের নিচে, তাও বাম বগলের নিচে, কিন্তু এখন বগল টগল তো দূরের কথা, ঝাঁকা কোদাল মাথায় নিয়া সমানে রাস্তাঘাটে নেমে গেছে। আব্বাজান, আদম আলাইহিস সালাম ঘুমাইছিলেন, মা হাওয়ারে বানাইয়া আব্বার পাশে শুয়াইয়া রাখা হয়েছে, আব্বাজানের ঘুম ভাঙছে, দেখেন পাশে সুন্দরী, এখান থেকে একটা মাসলা বুঝেন, দেখে যে পাশে সুন্দরী শোয়া, দেখেই হাত বাড়াইছেন ধরতে গেছেন, আল্লাহ পাক বলেন আদম হাত গুটাও, কয় আল্লাহ তুমি তো দিছো হয় না শোয়াইয়া, ছিল নাকি, মনে মনে কয় এ ছিল নাকি, তুমি তো বানাই রাখলা, তা আমি একটু হাত দিতে গেছি অসুবিধা কি। একটু লক্ষ্য করেন, আব্বা জান আমাদের সবার আব্বা, সমস্ত নবীদের আব্বা, সবার আদি পিতা, আল্লাহ পাকের নবী, নূরে নবুয়ত তার সিনায়, নূরে নবুয়ত তার কপালে, সুন্দরী রমণী পাশে শোয়া, এমনিতেই হাত চলে গেছে, আল্লাহ পাক দেখাইলেন পুরুষের স্বভাবের মধ্যে আমি মওলা নারীর প্রতি আকর্ষণ দিয়ে দিছি, এটা পুরুষের কোনো দোষ না, যদি পাশে থাকে চোখের সামনে থাকে পুরুষের আকর্ষণ হবেই হবে, এর থেকে ফিরানোর কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিধান দিছেন যে দেখ, মাইয়া মানুষের মধ্যে ধৈর্য শক্তি বেশি, ওদের ভিতরে কথা উথাল পাতাল হইতে থাকে, বুক ফাটে তো মুখ ফাটে না কথা প্রচলিত আছে, ভিতরে খুব লোভ আগ্রহ কিন্তু মুখ দিয়ে কইতে পারে না, পুরুষ দুঃসাহসী, নারী ভীতু, নারী দুর্বল, সে তার কথা অকপটে বলতে পারে না, ভিতরে তার আসে কিন্তু বলতে পারে না, আর পুরুষের ভিতরে আসতে দেরি বলতে দেরি হয় না, লোভ জাগলে সেদিকে দৌড় দিতেও দেরি হয় না। আল্লাহ পাক বললেন দেখ,
বানাইছি আমি এমনে যে পুরুষগুলো একটু বেহায়া, পুরুষগুলো বেহায়া, এগুলো বেপরোয়া, এই জন্য এরা যদি নারীর দিকে চোখ যায় তো নারীর দিকে হাত বাড়াবে, কৌশল শুরু করবে, ষড়যন্ত্র শুরু করবে কি করে ওই নারীকে ভোগ করা যায়। এই জন্য নারীদেরকে আল্লাহ পাক বলছেন তোরা বুরকা পয়রা থাক, বলে বুরকার ভিতর দিয়ে তো চোখ দিয়ে পুরুষ দেখা যায়, বলে হ্যাঁ দেখলে দেখ ওতে কোনো সমস্যা নাই, তোদের ভিতরে যতই তোলপাড় হোক কিন্তু তোরা তো আগে বলতে পারবি না, এই জন্য তোদেরকে হেফাজত করার জন্য মাওলা পাক বিধান দিলেন যে বুরকা পয়রা থাকো। এখন ওনরা সবাই মিলা বুরকা খুলে ফেলাইয়া এখন বলে ইফতিজিং বন্ধ করবে, কেমনে ইফতিজিং বন্ধ করবে? আমার মাওলা পাক ইফতিজিং বন্ধ করার তরিকা দিলেন, মেরে মোহতারম ভাইও হজরাতে ওলামায়ে কিরাম, সবাই একটু এই কথাটা মনোযোগ দিয়ে শুনি, একটু লক্ষ্য করি। আমাদের এক এক পার্টি মন্ত্রী রাস্তা দিয়া যায়, এক একখান এমপি রাস্তা দিয়া যায়, যাবার সময় দেখি সামনে পুলিশের গাড়ি। একদিন ময়মনসিংহ মাহফিলে যাইতেছি, আমার গাড়িতে একটু তাড়াতাড়ি তাই না আগে যাব, সবাই তো অপেক্ষায় থাকে মাহফিলের লোকজন, হুজুরে একটু তাড়াতাড়ি গেলে শান্তি পায়, তো একটু আগে আগে যাব। দেখি পুলিশ খালি বলে হাত দিয়ে ইশারা করে সাইডে, কি ব্যাপার? পরে তদন্ত করে দেখলাম সামনে একখান পার্টি মন্ত্রী আছে, এই পার্টি মন্ত্রীর গাড়ি, তো আমার গাড়িরে সাইড করে দিতেছে। অনেকক্ষণ পরে এক সুযোগ পাইলাম, ড্রাইভারটা বললাম ডেটা এক টান দিয়ে পরে আগে চলে গেছি, তোর জিপ তো আর আমার প্রাইভেট গাড়ির সাথে পারে না, চলে গেলাম। যাই হোক, পার্টি মন্ত্রীর নিরাপত্তা এগুলো বাদ দিলাম, আমাদের প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে বের হয় সামনে হুন্ডা হুইসেল দিতে দিতে যায়, সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি, ওই রিজার্ভ ফৌজের গাড়ি, সমস্ত গাড়ি চতুর্দিকে বিল্ডিং এর সাদে সাদে মেশিন গান ফিট করে বসা, আগে থেকে গোয়েন্দা নামাইয়া দেয় চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী। একটু যদি ওনাকে বলি কেন নিরাপত্তার কি দরকার বাইরের না একা একা, কন না যদি কোনো বোমা টোমা আইসা পড়ে, যদি কোনো গুলি টুলি আইসা লাগে, কোনো দুর্ঘটনা ঘটে, নিরাপত্তা বেষ্টনী ছাড়া বের হওয়া যাবে না। আমরাও বলি হ্যাঁ নিরাপত্তা নিয়েই বের হন, কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ওই সকিনা জরিনা, ওই তাসলিমা, আরো যত নামের রমণীরা আছে, আমার মা বোনরা আছে, তাদের কি নিরাপত্তার দরকার নাই? তাদেরও তো নিরাপত্তার দরকার। কয়জন মিলিটারি দিবেন, কয়জন পুলিশ দিবেন, কয়জন আনসার দিবেন, কয়জন বিডিআর দিবেন তাদের নিরাপত্তার জন্য? আমার মওলা বলে দিছেন কোনো আনসার দরকার নাই, কোনো বিডিআর দরকার নাই, কোনো পুলিশ দরকার নাই, কোনো সেনাবাহিনী দরকার নাই, আমি মওলা আমার কুদরতি নিরাপত্তা বেষ্টনী দিয়া দিলাম, তোরা বুরকা পইরা থাক, হাতে চুরি নিয়ে ঝুনঝুন করিস না, মুখে লিপস্টিক আলতা লাগাইয়া পুরুষের দৃষ্টি আকর্ষণ করিস না, পায়ে ঘুঙ্গুর লাগাইয়া ঝুনঝুন করিস না, বুরকা খুইলা রাস্তা দিয়ে উন্মত্তের মতো হাঁটাহাঁটি করিস না, বুরকা পইরা আমি মওলার দেহনিরাপদ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাক। এখন প্রশ্ন হইতে পারে যদি কোনো পুরুষ বুরকা টান দিয়ে খুলতে যায়, আমার মওলা বলেন তোরা আমার দেওয়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢোক, যদি এই নিরাপত্তা বেষ্টনী কোনো কমি না কোনো কুত্তা ছিড়তে আসে, আমি মওলা আমার কুদরত দিয়ে আমার বান্দিদের হেফাজত করব। আল্লাহ পাক বলে দিছেন যালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন, আল্লাহ বলতেছেন এই বোরকা যদি পরে ওদেরকে ইফতিজিং করবে না। ইউজাইন মানে কি? ইফতিজিং করা। বোরকা যদি পরে তাহলে ইফতিজিং হবে না, আল্লাহ বলছেন বোরকা পরলে ইফতিজিং হবে না, বোরকা দিছে খুইলা, এখন ইফতিজিং কেমনে ঠেকাবে বলেন? আর পারবে ঠেকাইতে? কোশ্চিন কালেও পারবে না, কোশ্চিন কালেও পারবে না, তখনই ইফতিজিং বন্ধ হবে যখন আবার আমার মা বোনরা বোরকা পরবে, যখন এই শরীয়তের পর্দার সিস্টেমে আসবে তখনই কেবলমাত্র ইফতিজিং বন্ধ হবে। এটা তো আসলে আমার আলোচনা ছিল না, যেটা কইতেছিলাম সেই দিকে যাই, তো বলতেছিলাম শুয়ে রয়েছেন মা, তা আব্বা হাত বাড়াইতে গেছেন, এখান থেকে বললাম তো বোঝা গেল কি এটা কোনো দোষের কিছু না, পুরুষের মধ্যে নারীর প্রতি আকর্ষণ স্বাভাবিক। আরো একটা মজার কিস্তা শুনি আপনাদেরকে, যখন নাকি মুসা আলাইহিস সালাম ওই বনী ইসরায়েলকে নিয়ে পার হয়ে যায় গেলেন,
রাস্তা দিয়া। তো ফিরাউন পিছে পিছে আইসিয়া ওই জায়গায় দাঁড়াইছে, দাঁড়াইয়া ঘোড়ার লাগাম টাইনে ধরে দাঁড়াইছে। দাঁড়াই হামানকে জিজ্ঞেস করে, এ হামান কিরে যাবো? হামান বলে কি সমস্যা আছে? কি সমস্যা? তো ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? তো পানির মধ্যে কেমনে রাস্তা হয়? তো যাওয়া যাবে না। তো ফিরাউন ঘোড়ার লাগাম টাইনে ধরে দাঁড়াইছে। আল্লাহ পাক ফিরাউনদের নেওয়ার সিস্টেম করছেন কি দেখেন, তফসিরের কিতাবের মধ্যে খুলে দেখেন কি সিস্টেম করছে। যে ফিরাউনের ঘোড়া ছিল মদ্দা, মদ্দা বোঝেন নি আপনারা? পুরুষ, পুরুলিঙ্গ, পুরুষ তো না, পুরুলিঙ্গ আর কি। হ্যাঁ, মদ্দা, সোজা বাংলায় বলতেছি, গ্রামের ভাষায় বলতেছি, মদ্দা। আল্লাহ পাক ফিরাউনকে নদীতে এই সমুদ্রে ডুবানোর জন্য সিস্টেম করলেন কি, জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যা যাও তুমি একটা মাইয়া ঘুড়িতে চড়ে ফিরাউনের মদ্দা গুড়ার সামনে দাঁড়াও। ফিরাউনের মদ্দা গুড়া জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়াইছেন মাইয়া ঘুড়ি সামনে নিয়া। এখন ওই ফিরাউনের ঘোড়া খালি এমন এমন করে, কি ব্যাপার? আল্লাহ পাক দিলেন, দেখ ওই মদ্দা পুরুলিঙ্গ যেটা, তার মধ্যে স্বভাবজাত স্ত্রীলিঙ্গের প্রতি আকর্ষণ, এই আকর্ষণ কোনো দোষের কিছু না, এটা তো হতেই পারে। আজ পুরুষের যে নারীর প্রতি আকর্ষণ, আমাদের বড় বড় প্রফেসররা ছাত্র ছাত্রীদেরকে একসঙ্গে পড়ায়, পার্কে একসঙ্গে ঘোরার অনুমতি দিয়া দেয়, এরপরে সব কিছু একসাথে করায়, মিছিল মিটিং একসাথে করায়, সব একসাথে করাইয়া এবার কয় কি ইপটিজিং কইর না। আরে খাসির দল ইপটিজিং এর প্রশিক্ষণ দিয়া, ইপটিজিং এর এক একজনকে উস্তাদ বানাইয়া এবার বলতেছে কি, ইপটিজিং তোরা করিস না? ছাত্ররা কয় যে এতদিন দিয়ে শিখাইলেন, এখন কেন মানা করেন? এতদিন পর্যন্ত প্রশিক্ষণ দিলেন, এখন কেন নিষেধ করেন? প্রশিক্ষণ দিয়া সবগুলোরে পাকা ইপটিজিং করনেওয়ালা বানাইয়া এখন বলে ইপটিজিং কইর না। আরে এখন বইলে কোনো লাভ নাই, যদি ঠেকাইতে হয় একমাত্র পথ মওলা পাকের দেওয়া ওই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সব ছাত্রীদেরকে ঢুকাইতে হবে। এখন আবার কয় কি এই কথা কওয়া যাবে না, নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকাইতে হবে, এই কথা বলা যাবে না। হাইকোর্টের বিচারপতি রায় দিয়ে দিছে বোরকা পড়তে বাধ্য করা যাবে না। ছি 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 ছি, মাশাআল্লাহ, কত বড় বুজুর্গ তিনি, রায় দিয়ে দিছে যে বোরকা পড়তে বাধ্য করা যাবে না। এই কমিনা, বোরকা পড়তে বাধ্য কে করছে? নারুপুরের পেশাব করছে? বোরকা পড়তে বাধ্য কি হাটাদারের মোতা নিষেব করছে? বোরকা পড়তে বাধ্য কি মুফতি আমিনি করছে? বোরকা পড়তে বাধ্য কি অমুক তমুক মরনা করছে? কোন নবী করছে? আরে বোরকা পড়তে হুকুম দিয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে, তার হুকুম আল্লাহ, আর হুকুম আল্লাহর, আর ওকে বাধ্য করা যাবে না। আল্লাহ যদি শক্তি দিত ওর কলম ভাঙ্গা, ওর আঙ্গুল কাইটা, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতাম যে আমার মওলা পাকের হুকুমের বিরুদ্ধে কলম চালায়। কত বড় বেয়াদবের বেয়াদব, কত বড়। তো বলতেছিলাম ফয়সালা দিয়ে দিছে যে বোরকা পড়তে বাধ্য করা যাবে না, আমরা বাধ্য করব না। কি টাকা পড়ছে আমাদের বাধ্য করার? আমরা কে বাধ্য করব? আমরা কেউ বাধ্য করি না, আমরা তো শুধু বলি, বলতেছিলাম এই চেয়ার থেকে কি করা হয় ওই কথাটাই বলবো। আমালাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব সুস্পষ্ট ভাবে একেবারে খুলে খুলে বইলে দেওয়া, পৌঁছাইয়া দেওয়া। করা না করা তোমার ব্যাপার, যদি তুমি করো জান্নাতে যাবা, যদি না মানো জাহান্নামে যাবা, সেটা তোমার ব্যাপার, বাধ্য তো আমরা করি না। হুকুম করছেন আল্লাহ, তিনি হুকুম করছেন, জানাই দিলাম আল্লাহর হুকুম, আর তুমি কলম চালাও। আরে বিচারপতি হইতে গেলে তার তো কোরআন শরীফও পড়া থাকতে হবে। সব দেশের সংবিধান যখন পড়ো তো কোরআনে কারিম কেন পড়লো না? আমি নিশ্চিত যদি ওই বিচারপতি কোরআন শরীফ নিজে পড়তো, সে যদি এই আয়াতের তর্জমাটা তার জানা থাকতো, কশ্চিন কালে ও কলম এরকম চাইতে পারতো না। মূর্খ হাইকোর্টের বিচারপতি হয়ে বসে রয়েছে। জ্ঞান বিজ্ঞান যার আছে তারই শুধু কি জ্ঞানী বলে না? কোরআনে কারিমের ইলম যার নাই, ওর মতো মূর্খ, ওর মতো হতভাগা দুনিয়াতে আর কোনো কেউ নেই। মেরে মোহতারম ভাইও, যাই হোক, তো আব্বা জানের পাশে মারে শোয়াই রাখছেন আল্লাহ পাক।
হাত বাড়াইতে গেছেন, আল্লাহ বললেন হাত গুটাও। তো আল্লাহ তুমি তো সবাই রাখছো মনে মনে কয়, আল্লাহ পাক বললেন আগে মোহর দেওয়া লাগবে। দেখছেন নি মাতৃ জাতির কি সম্মান, আল্লাহ পাক সম্মান দিছেন, আগে মোহর দাও পরে হাত দাও। মোহর দিয়া পরে হাত দেওয়া লাগছে, তো আমার কাছে তো নাই। আল্লাহ পাক বললেন যে আমার থেকে নেও তারপরে দাও, তবুও দেওয়া লাগবে, দিয়া পরে হাত দিবা। এবার আব্বা মা দুইজনের মিলন ঘটাইয়া রব্বুল আলামিন বললেন দাও এবার গরু ফেরো খাও দাও। আরে ফুর্তি, এই বাগানের থেকে ওই বাগানে, এই পার্কের থেকে ওই পার্কে, এই গাছের থেকে ওই গাছে, এই ডালের থেকে ওই ডালে, আরে ফুর্তি চলতেছে। রব্বুল আলামিন দেখলেন ফুর্তির অবস্থা তেমন সুবিধার না, তো ডাক দিয়ে বললেন এ আদম, কি ও হাওয়া এদিকে এসো, কি ঘোরো ফেরো খাও দাও, ওখানে কিন্তু যাইও না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না। আব্বা জান যখন জান্নাত দিয়ে হাঁটেন ওই যে গাছ, কিন্তু যান ওই জায়গা দিয়া, ওই গাছের ধারে কাছে ও যান না। ধোকা কেমনে দিতে হয় আল্লাহ পাক তরিকা শয়তানরে শিখিয়ে দিছে, ভিতরে ঢাইলে দিছে, কারে কেমনে ধোকা দিতে হবে। নানুপুরের পিসা ফুজুররে যেভাবে ধোকা দিবে আমারে কি সেইভাবে, আরে না না না, কারে কেমনে ধোকা দিতে হয় তার তরিকা শয়তানরে আল্লাহ শিখিয়ে দিছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একদিন রাতে ঘুমাই রইছেন, তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারেন নাই, তো ফজরের নামাজের সময় উঠছেন, ফজর করছেন, ফজর করে কান্দা শুরু করছেন, আল্লাহ তাহাজ্জুদ পড়তে পারলাম না মাফ করে দাও। সারা দিন কাঁদছেন, রাত্রেও কাঁদছেন, শোয়ার সময় কান্দে কান্দে ঘুমাইছেন যে আল্লাহ আজকে উঠেই দিও, আজকে যেন আর ঘুমাই না থাকি। রাত তাহাজ্জুদের টাইমে কে যেন এসে পায়ের মধ্যে নাড়া দিছে, ও মুয়াবিয়া ওঠো ওঠো, তো মুয়াবিয়ারে ডাক দিছে, অর্থাৎ মুয়াবিয়ার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে ঘুম থেকে জাগছেন, খুব করে ওর হাত ধরছেন, এ তুই কে রে, আমারে তো কেউ কোনোদিন তাহাজ্জুদের সময় জাগাই দেয় না, তুই কে, আমি কে তা দিয়ে তোমার কি কাম, তুমি তাহাজ্জুদ পড়বা পড়ো, কারণ না তোর বলতে হবে তুই কে, জোরাজোরি করছে ছুটতে পারে না, কেমনে ছুটতে পারবে, ওই হাত তো সেই হাত যে হাত দিয়ে তিনি হাত লাগাইছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে, ওই হাতের মধ্যে যে রুহানি শক্তি এর থেকে কেমনে ছুটবে, আবু হুরায়রার হাতের থেকেও তো ছুটতে পারে নাই, পরে অনেক মাপটাপ চাইয়ে ছুটছে, হযরত মুয়াবিয়ার হাত থেকে কেমনে ছুটবে, কাতেবে ওহি ছুটতে পারে না, ছুটতে না পাইরা পরে কয় কি আমি শয়তান, শয়তান আবার তুই ভালো কাম করিস তাহাজ্জুদের জন্য জাগাই দিস, না না ভালো কাম করিনি, তাহাজ্জুদের জন্য উঠিলি তাও ভালো কাম না, কয় যে গতকাল তোমার পাটি পেটে ঘুম পাড়াইছিলাম কিন্তু সারাদিন এমন কান্দা তুমি দিছো যে আল্লাহ পাক তোমার আমল নামায় মিস গেছে এক তাহাজ্জুদ, দিয়ে দিছেন হাজার হাজার তাহাজ্জুদের সব, তো ভাবলাম আজকেও যদি ঘুমাই থাকো আজকেও তো ওই রকম কান্দাকাটি করবা, পরে তো আমল নামা অনেক তাহাজ্জুদের সব যাবে, তাই চিন্তা করলাম জাগাই দেই, এক তাহাজ্জুদের সব তোমার আমল নামায় যাক, এই জন্য জাগাইছি ভালো কাম করিনি। তো শয়তান শয়তান ও কখনো ভালো কাম করতে পারে না, ধোকা কারে কেমনে দিতে হবে তার তরিকা জানে। আদম আলাইহিস সালামের কাছে গেছে, গিয়ে বলে আদম এই জান্নাতে থাকবার চাও না যাবার চাও, আদম আলাইহিস সালাম বললেন হ্যাঁ থাকতে চাই, আল্লাহ সান্নিধ্যে থাকা যায়, আল্লাহকে দেখা যায়, এখান থেকে কে যাইতে চায়, আমি তো এখানে থাকতে চাই। শয়তান এসে বলে হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা ইয়াবলা, অনাদি অনন্তকাল থাকার গাছ তোমারে দেখাবো নাকি, হ্যাঁ কই যে লোভ আদম আলাইহিস সালামের মনের মধ্যে, আল্লাহ সান্নিধ্যে থাকবো আর কোনোদিন বের হওয়া লাগবে না, ভালো লোভ নিয়ে দিছেন দৌড়, খাইয়া ফেলছেন ফল। আল্লাহ বললেন কি করলি, আদম আলাইহিস সালাম বলতে পারতেন ভুলে গেছিলাম, বললেন না, আল্লাহ বললেন বের হয়ে যা, বের হয়ে গেছেন, বের হয়ে শুরু করছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেরে মোহতরম ভাইও, আমার মাওলার তখন মজা লাগা শুরু হয়েছে, এ কত মাখলুক বানাইলাম একটাও কান্দে না, কারো চোখের পানি মুছতে পারি না, তুই একটু ভালো করে কান্দাকাটি কর, আমি মাওলা তোর চোখের পানি মুছে দিই। বলে আদম আলাইহিস সালাম যে গাছের ফল খাইলেন অন্যায় করে ফেলাইছেন না, মওদুদি কয় যে নবীরা মাঝে মাঝে গুনাহ করছে এটা বোঝানোর জন্য যে মানুষ ছিল, মুশরিক কাফের তারা নবীরা যে মানুষ এইটা বোঝানোর জন্য কি কইছে, মালি হাদার রসুল, এইটা কেমন রসুল, ইয়াকুলুত তাম খায়
বাজারে যায়, এটা কোন ধরনের রসুল? মুশরিকরাও বুঝছে যে মানুষ হওয়ার জন্য খাওয়া বাজারে যাওয়া এটা হলো প্রমাণ, আর মওদুদি আহাম্মক সে বুঝছে মানুষ হইতে হইলে বলে গুনাহ করা লাগে। কেমন আহাম্মকের আহাম্মক! কোন নবী কোন গুনাহ করেন নাই, আদম আলাইহিসসালাম ও গুনাহ করেন নাই, বলে আল্লাহ কেন ধমক দিলেন? রব্বুল আলামিন ধমক দিবেন এই কারণে, ছোট্ট বাচ্চা কান্দে না, ছোট্ট বাচ্চার চোখের পানি মুইসা দিতে বড় মজা লাগে, কোলে নিছে অনেকক্ষণ হয়ে গেছে কান্দে না, এরপর একটা চিমটি দেয়, চিমটি দিয়া কান্দাই দেয়, কান্দাইয়া চোখের পানি মুইসে দেয় আর বলে আর কান্দ না। মেরে মোহতারম ভাইও, আমার মাওলার যত নবীদের সঙ্গে সম্পর্কে যত কথা আসছে কোরআন শরীফে হাদিস শরীফে সবগুলো এমন, আল্লাহ পাক দেখছেন ও কান্দে না কেন, ওরে একটু কান্দানো দরকার। কখনো ধমক দিছেন, কখনো বকা দিছেন, কখনো বলছেন একটা থাপ্পড় দিয়া দাঁত ফেলাই দিব, এরকম বইলা নবীরে কান্দাইয়া। এরপরে মাওলা পাক বলছেন এ দোস্ত কান্দ না, থাক আর এরকম হবে না, আমি তোমার চোখের পানি মুছে দিলাম, ওই যে তুমি গনিমতের মাল, ওই যে টাকা নিলা 4,000 টাকা কইরা, ওই 4,000 টাকা আমি মাওলা তোমার জন্য গনিমতের মাল ঘোষণা করে দিলাম, কিন্তু এতক্ষণ কান্দাইয়া এখন কই যে না কান্দ না। তার মানে যত বিস্তারিত বললাম না, খুব সংক্ষেপে শুধু ইঙ্গিত দিলাম, যত নবীরা কান্দাইছেন সব কান্দানোটা হলো এমন যে আল্লাহ পাক এমনি চিমটি দিয়ে কান্দাইছেন। তুমি যদি বকা দিলা ও আসা আদম, আদম না ফরমানি করছে তুমি কইছো না, বলে হ্যাঁ কইছি, তুই কি অর্থ কি? বলে আমি মওলা আমার আদমরে নাফরমান কব, আমি আমার নবীরে নাফরমান কব, আমি মওলা স্রষ্টা ও আমার সৃষ্টি, আমার যা মনে চায় তাই বইলে ওরে গালি দিব, এটা আমার অধিকার, এ ব্যাপারে কোনো কিছু বলার অধিকার তোদের নাই, কিন্তু তোরা মনে রাখবি আমার নবীরা তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, এই জন্য বইলে দিছেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গেছে, ভুলে গেলে কি গুনাহ হয় নাকি? কোন না, এক লোক রোজা রাখছে, রোজা রেখে হযরত আবু হুরায়রার কাছে আসছে, আয়েশা কইছে হুজুর কি রোজা তো রাখছিলাম কিন্তু সকালে নাস্তা খাই ফেলেছি, নাস্তা খাইছো মনে ছিল নি রোজা? কয় না তা মনে ছিল না, কয় যাও আর খাইও না রোজা হয়ে যাবে। দুপুর বেলা আসছে হুজুর দুপুরের খাবার তো খাই ফেলেছি, কয় খাইছো রোজার কথা মনে ছিল নি? কয় না খাই ফেলেছি, কয় যাও আর খাইও না। বিকেল বেলা একটু চা নাস্তা খাওয়ার অভ্যাস, আবার এসে কয় হুজুর বিকেলেও তো কিছু খাই ফেলাইলাম, কয় যাও রোজা তো তোমার হবে কিন্তু তোমার রোজা রাখার অভ্যাস নেই, এই কেবল শুরু করছো রোজা রাখা, তিনবার খাইলো রোজা রেখা কিন্তু রোজা ভাঙে না কেন? ভুলে গেছে আমার আব্বা, আমার আপনার আব্বা আদম আলাইহিসসালাম ভুলে গিয়া ওই গাছের ফল খাইছেন, এই জন্য আব্বার কোনো অন্যায় নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন না ফরমান বের হয়ে যা, বের হয়ে আসছেন, অন্যায় যে নাই তার প্রমাণ কি? আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পরে হয় কবর জগতে অথবা আসমানে দুইজনের মধ্যে সাক্ষাৎ হয়েছে, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে একটু গপ্প সপ্প করার সুযোগ পাইছিলেন, মনে মনে ভাবছেন যে আমি খুব কথা কইতে পারি, আব্বারে পাইছি আজকে একটু সাইজ করে নেই, কইছে আব্বা কি এই গ্যাঞ্জামটা আপনি কি জন্য লাগাইলেন? এই গ্যাঞ্জামটা না লাগাইলেই তো পারতেন, মুসা আলাইহিস সালামের ভারী কষ্ট হয়েছে, তার কারণে এক ময়দানে 40 বছর ঘোরা লাগছে, কল্পনা করা যায় একই ময়দানে ওই বনী ইসরাইলদের কারণে, আরো কত কিছু বাসুরের পূজা করছে, এই করছে সেই করছে, খুব জ্বালাইছে মুসা আলাইহিস সালামকে। তো মুসা আলাইহিস সালাম বলেন আব্বা এ আপনি এই কাণ্ডটা তো না করলেই পারতেন, কি করছি বলেন? কই গাছের ফল খাইলেন কে? হ্যাঁ আদম আলাইহিস সালাম বলেন বাবা মনে করছিলাম তোমার একটু বুদ্ধি শুদ্ধি আছে, তোমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই কেন? তুমি কোনো আসমানি কিতাব পাইছিলে নি? হ্যাঁ পাইছি। ওই কিতাবের মধ্যে আমার সম্পর্কে কিছু লেখা পাইছো নি? হ্যাঁ পাইছি। তোমার কিতাবটা কবে লেখা হয়েছে? কয় হ্যাঁ লেখা আছে, আমার কিতাবটা লেখা হয়েছে আমার আব্বা আদমের সৃষ্টির 40 বছর আগে। কই কিতাবের মধ্যে কি লেখা পাইছো? কয় লেখা পাইছি ও আসাদম রব্বাহু ফাগাওয়া ফাআকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওয়াতুহুমা। ওই ভাষায় মুসা আলাইহিস সালামের তাওরাতের কিতাবের ভাষায় লেখা যে ওই গাছের ফল উনরা দুজন খাইলেন। এখন হযরত আদম আলাইহিস সালাম বললেন আচ্ছা কও তো বাজান, আমার সৃষ্টির
চল্লিশ বছর আগে যে কিতাব লেখা হয়েছে ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ আমার ব্যাপারে যা লিখে দিছেন সেইটা কইরা আমি কি কোনো অন্যায় করছি নাকি তুমিই বলো। মুসা আলাইহিস সালাম কইলেন তাই তো আব্বা, একদিন তো চিন্তা করি নেই। নবীজি বলেন ইহতাজ্জা আদামু ওয়া মুসা ফাহাজ্জা আদামু মুসা, আদম এবং মুসা আলাইহিসসালাম দুজনের মধ্যে তর্ক যুদ্ধ হইল, সেই তর্ক যুদ্ধে আদম আলাইহিসসালাম জয়ী হয়ে গেলেন, মুসা আলাইহিসসালাম হাইরা গেলেন। আদম আলাইহিসসালাম দেখাই দিলেন দেখ মুসার সঙ্গে যখন কথা হইল তখন মুসারে আমি সাইজ করে দিছি, কিন্তু আমার মাওলা যখন আমারে বললেন কেন খাইলি আমি কইছি রব্বানা জালামনা মাফ করে দাও, তার মানে হালেক যখন বলবেন সঙ্গে সঙ্গে বান্দা তার সামনে মাথা নত করবেন, তার যা খুশি তাই কইতে পারে, বিনা অপরাধে গাই লইতে পারে। মজার একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ তবলিগ জামাতের বাণী, উনার ভাতিজা আপন ভাতিজা হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহ। ঘটনা হলো একদিন কি একটা ব্যাপারে শাইখুল হাদিস জাকারিয়া সব বসা, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ উনারে গালাগালি শুরু করলেন যে বেওয়াকুব কাহিকে, আহমক কাহিকে, নাদান কাহিকে, নালায়েক কাহিকে, জাহেল কাহিকে, সমানে গাই অনেকগুলো গাল দিছেন। তো গাল টাল দিয়া একটু রাগ কমছে, চুপচাপ বসে রয়েছেন, একটু ঠান্ডা হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পরে পাশের এক মৌলানা কয় হযরত আপনি তো জাকারিয়া কো খামাখাহি গালিয়া দি, উসকা তো কোই কসুর নেই, আপনি জাকারিয়ার তো এমনি এমনি গালি দিলেন, ওর তো কোনো দোষ নাই। হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাই চুপচাপ বসে থাকলেন কতক্ষণ, মাথা উঁচা করে বললেন হ্যাঁ ভাই আখের মাই চাচা ভি তো হো। ওলামা একরাম তলেবে ইলম ভাইরা আপনারা তো বুঝেই গেছেন, সাধারণ যারা উর্দু বোঝেন না তাদের উদ্দেশ্যে তর্জমা করতেছি, উনি উত্তরে বললেন হ্যাঁ ভাই আখের মাই চাচা ভি তো হো। বুঝলাম জাকারিয়ার কোনো দোষ নাই, কিন্তু আমি তো ওর চাচা, ওর বাপের ভাই, আম্মুর রজুলি সিনবু আবিহি, কোন ব্যক্তির চাচা তার বাপের প্রতিবিম্ব, তার প্রতিচ্ছবি, চাচা হিসেবে আমার হক আছে, আমার ভাতিজারে খামাখা গালি দেওয়ার ওই হক আমি আদায় করছি। চাচা হইয়া ভাতিজারে খামাখা গালি দেওয়া যায়, উস্তাদ হইয়া ছাত্ররে খামাখাই মারা যায়, কোনো দোষ নাই। আমি আমার উস্তাদ আল্লামা নূর হুসাইন কাসেমি দামাত বরাকাতুহুম উনার কাছে শরহে আকায়েদ পড়ছি, তিরমিজি শরীফ পড়ছি, আরো অনেক কিতাব পড়ছি। তো উনার পাশে বসতাম বাম পাশে, মাঝে মাঝেই হুজুর বলতেন এই কুকা বুঝলা কি বুঝলা না, হাতে লাঠি তাকরির করলেন কোন এক মাসলার উপরে, এরপরে আমার একটা বাড়ি মেরে বলতেন বুঝলা কি বুঝলা না, জি হুজুর বুঝছি। একদিন দুই দিন এরকম একটা দুইটা দিতেন, কিন্তু একদিন যে দেওয়া শুরু করলেন ঘন ঘন, আমার চামড়া এখনো পাতলা, এখনো পাতলা, তখন আরো পাতলা ছিল। তো বাড়ি দিচ্ছেন হুজুর, ব্যথা পাইতেছি, চেষ্টা করতেছি হাসার, কিন্তু মুখ কালা হয়ে যাইতেছে, চোখে পানি এসে যাইতেছে, বারবার এরকম বাড়ি দিলেন, আমার চোখে পানি আইসে গেছিল, কায়দা করে লুকাইছি, কিন্তু আমার উস্তাদ আমাকে কোনো অন্যায়ের কারণে মারেন নাই। কেন মারছেন, বাড়ি দিতেছেন তার মনে চাইছে আমার কোনো দোষ ছিল না, আমিও মনে মনে ভাবছি আমার উস্তাদ আমাকে মাইরা কোনো অন্যায় করেন নাই, এই অধিকার তার আছে, উস্তাদের হক আছে ছাত্রকে বিনা দোষে মারার, চাচার অধিকার আছে ভাতিজাকে খামাখা গালাগাল দেওয়ার, আল্লাহর কি অধিকার নাই তার বান্দা নবীদেরকে এমনি এমনি বকাবকি করার। ওই আওলাদে রাসূল হযরত সাইয়্যেদ আসাদ মাদানী উনার ছোট ভাই, একদিন আমি আসন দিয়ে বসা, আমারে বলছেন আসন দিয়ে বস,